দাঁড়িয়ে আছি দক্ষিণ সুরমা সিতারা আবাসিক হোটেলে, যেখানে আসলে রাত্রি যাপন করা যায় সেরকম একটি হোটেলে আছি দক্ষিণ সুরমার। তো এখানে আসলে সাধারণ শিক্ষার্থীরা একটি অভিযান চালিয়েছেন এবং অসামাজিক কাজে জড়িত অনেককেই কিন্তু ওনারা এখানে আটক করেছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আছি কিন্তু এখন দক্ষিণ সুরমার যে সিতারা আবাসিক যে যে হোটেল সেটিতে, এখানে কিন্তু অনেক ধরনের অসামাজিক কার্যকলাপ হয়, আর সেই কার্যকলাপ কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা একটি অভিযান দেন সেই সেই হোটেলগুলোতে। আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকেও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু গতকালকেও কিন্তু এরকম কয়েকটি অভিযান দিয়েছিল কয়েকটি হোটেলে, ঠিক আজকেও কিন্তু আসলে ঠিক সময়ে কিন্তু আসলে সিলেটের যে আবাসিক হোটেলগুলো আছে সেগুলোতে কিন্তু আসলে সন্দেহজনকভাবে যে হোটেলগুলোকে ওনারা সন্দেহ করছেন সেই হোটেলগুলোতেই কিন্তু আসলে অভিযান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে অসামাজিক কার্যকলাপে আটক করেছেন দুজন মহিলাকে, এমনকি সাধারণ দুঃখিত তিনজনকে, একজন পাশের রুমে আছেন ছেলেসহ কিন্তু আসলে তিনজনকেই আটক করেছেন সাধারণ শিক্ষার্থী। আমরা আপনাদেরকে সরাসরি হ্যাঁ অবশ্যই আমরা আসলে কথা বলার চেষ্টা করবো সাধারণ শিক্ষার্থী জনের সাথে। আসলে ভাই কি হয়েছিল এখানে? আসসালামু আলাইকুম। আমরা গত দুই দিন আগে সিফিয়া হোটেলে আমরা অনেক ট্রাফিক জ্যামে কাজ করতেছি আপনার গিয়া বন্দর পয়েন্টে, তখন আমাদের কাছে কিছু তথ্য যায় আপনার গিয়া কিছু তথ্য যায় এইখানে বাস কাজ চলে, তখন আমরা ছাত্র অনেক আসলাম প্রায় 40-50 জনের মতন, আমরা সবাই গেছি গিয়া পাইছি আমরা দুইটা ইয়ার গান পিস্তল, আর পরে অনেকগুলা রান্না চুরি আরো বাজে বাজে জিনিস ড্রাগস আরো অনেক কিছু। তখন আজ আমরা অন্য ট্রাফিকের কাজ করতেছি, আজ যেন বাই একজনে কইছেন অন্য সিতারা হোটেল বাদ বাদ কাজ চলে, বাই সেদিন আমরা লাইভ দেখছি আপনারা রে অগুত গিয়া আপনারা যাওয়া করছেন, তখন আমরা ও সিতারা হোটেল বাই তারারে জানাই বুলে ওলা সমস্যা তে ও কেন বাদ বাদ কাজ হয় এর মাঝে নিচে আসুন বালাওয়ালা মানুষ হন, তারাও কিছু পারমিশন দিয়েছেন আমরা দুইজন আইসলাম আইয়া তারা গেছে পারমিশন লইছি বলে ইন কিতে ওলা চলেন, তারা কইছেন ওয় ও ভাই আমরা আইছি আইয়া পুরা টিম লইয়া আমরা ছাত্র সব আইছি আইয়া দেখি ও ধরনের জিনিসপত্র রাখি বাদ বাদ। আমরা যখন আসি তখন উনি বলছে উনি নাকি কক্সবাজার থেকে আসছে, উনি নাকি নির্দোষ আমরা মানলাম। যখন আমি উনাকে গিয়ে বার করি তখন উনি মানে আমার এইভাবে কলারের মধ্যে টান দিয়ে বলে তুমি ভিতরে চলে আসো, ওই পাশের রুমে ছিলেন উনি একদম লাস্টের রুমে, উনি আমাকে এভাবে ধরে তোমাকে তুমি ভিতরে চলে আসো দরজা লাগিয়ে দিই বলে আমাকে বলছে উনি। তাহলে উনি নির্দোষ কিভাবে হয়? তারপর ওই যে এই মহিলা উনা মানে অনেক কিছু মানে অবৈধ জিনিস লুকাচ্ছিলেন, এরকম যদি আমরা আসি তাহলে আমাদেরকে চিন্তাই করে ফেলবে। এখানে তো ভাইয়া আমি এরকম আসি না, একটু রেস্ট নেওয়ার জন্য একটু আগে উঠছি মাত্র, এখানে ভাইয়ারা উঠে দরজা লাগাই দিয়েছে আমার রুম কিছু পাইছে নাকি ওনার থেকে। আমি তো তোমার আমার ভাইয়ের মতো করে ধরছি, আমি তো কারো কিছু মনে করে ধরি নাই। কিসের জন্য আসছে আপনার ইন কি? আমি আসছি তো আমরা দুইজন মিলে মাজারে আসছি, আমি তো আপনারে বলতেছি রেস্ট নেওয়ার জন্য বাইরে মাঠে উঠছি। ভাইয়া আমি এখানে গাড়ি দিয়ে আসছি, তখন এখানে একটা লুক ছিল না বলতেছি কিছু করে রেস্ট নেওয়া যায় না, আরেকজন মোবাইল আমার মোবাইলটা নিয়ে ফেলছে আমি ওনার ফোন দিয়ে ডাকতে চাইছি মোবাইল দিচ্ছে না। আরেকজন কোন
আমি এখানে চাকরি করি, মাপ ঠিক পাইতেন না কিসের জন্য? আমি এখানে চাকরি করি আজকে 6-7 বছর ধরে, আমি যারু মুসা কাজ করি। চাকরি করছেন আপনার মানে রুমের ভেতর? এটা আমার রুম না, আমার রুম ঠিক, আমি এখানে আমার পান ছিল, পান আনতে গেছি। কন্ডম গুলো বিছানার উপরে ছিল, আমি ওখানে রাখতেছিলাম। আর আমার যদি ভিতরে সমস্যা ছিল তো আমি সিটকারিটা লাগিয়ে রইতাম, আমার মনটা ফ্রেশ ছিল। আমি ভাবছি ফুটলাটা বিছানার উপর পড়ে রয়েছে, রাখতে পারতাম না? না, আমার তো ভিতরে কোনো ই ছিল না ভাই, আমার মন তো স্মরণ ছিল, আমি তো জানি নাই যে এখানে কোনো সমস্যা। একটু বলেন তো আসলে কি হয়েছিল? ফার্স্টে যে সময় আয়ে, আমরা যে সময় ফার্স্টে আয়ে আমার পদে সিঁড়ি দিয়ে আমি উঠছি, ওটা পদে তান্ডা দেখছি, আমার দেখছিও তান নিছেন দৌড়, এক দৌড়ে গিয়াও ইয়ে তামাইছেন, দুয়ার লাগাইছেন, তখন দুয়ার লাগাইতে পারি সিটকাই লাগাইতে আমি দর্শি দুয়ারা দুয়ার একটা নিবাদে উঠি এখন যে না তানি চাকরি করেন কোনো মাত নাই তে গেলাম আচ্ছা তা হোক তা হোক আপনি তা হোক তা ইয়ে করি বা তাহলে তো ইয়ন আরেকজনে গোসাই দিয়েছে বাদে এসি এন গেছে এই নাই আমার বাদে আমরা ওনার দাঁড়াই আসি তাহলে জিজ্ঞা হয় তাই আমরা শৈল আর দিন শৈল যে ঠান দিন আমরা বিচে যাওয়া লাগিয়া আর বাড়ি উঠে আপনার কক্সবাজার থেকে এসেছেন বলে সম্পূর্ণ আমি এখানে কোনো কিছু চিনি না, আমি একটা মহিলা মানুষ, ভয় হয়ে গেছে ওনারা, আমি আমার ভাইয়ের মতো করে টানছি। আমি বলতেছি ভাইয়া আমার কথাটা শোনেন, আমি কি জন্য আছি, উনি কিছু শুনতেছে না, দরজা বন্ধ করে দিচ্ছি। ভালো লাগছে আমরা আও ভিতরে বুঝছো নি এগুলা এইভাবে ডাবে এইগুলো পাইছি ভাই আমরা মানে এগু মানে এইগুলা ভাই এইগুলা পাইছি আমরা এই এই ওষুধ আপনার ইয়ের কেটা এর নাম কি আইবিফেন আইবিফেন ওষুধ এরপরে আপনার এইগুলা মানে এগুলো অস্বাভাবিক কার্যকলাপে এগুলা ইয়ে করে তারা দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে হোস্টেলে তল্লাশি করে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা দুজন মহিলাকে তিনজন মহিলাকে আটক করেছেন এবং কিছু অসামাজিক কার্যকলাপে তখন আমরা এই দরজায় মানে খোলার কথা হই তখন তাই নিয়ে করেন খুলেন না খোলার পরে যেহেতু আমরা ঢুকছি আমরা যেন ভাই একজন আসলাম মাহদি ভাই তান্ডে আমি পিছিয়ে আসলাম তান্ডে মানে টান মারি উঠে হই এই তোরে তো আমি চিনি তুই ভিতরে আয় ভাই সব অফ আমি কই ফানালারে ইয়া দিকাইছি আমি আর ও ভাইয়ে তখন ফানালায় কই যে মানে উপরে কিছু চলে না তখন হে মানে অন্য যে ম্যানেজার যে বনো আছিল তারা আর দি ইশারা দেও বাসাইন ওলা ইশারা দেয় তখন বুঝছে যে আমরা দেখছি না তখন ম্যানেজার দেখি কিন্তু মানে দুঃখের বিষয় হয় নাকি মানে কিলা গেছে গিয়ে গু সারি আই লেছে আমরা মাইছে আমরা পাঁচটা ধরছিলাম ধরো বাদ আমরা বাইরে আছে দহ আছে ভাই আনতে দুর্মারে গেছে গিয়া হ্যাঁ গেছে গিয়া দুর্মারে গেছে গিয়া ম্যানেজার একটু পুরো লাগান মানে আর এই মহিলা আমাদের মানে বাইক জন উঠে হয়ে তোরা তো আমি চিনি ভিতরে আয় ইনি পাল্লাকে তোরে ভিতরে হলো আপনি মাস্ক খুলেন না কেন আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই হোটেলটি হচ্ছে গিয়ে আসলে সিতারা হোটেল আর সেখানে কিন্তু আসলে অসামাজিক কার্যকলাপে কিন্তু আসলে তিনজন মহিলা সহ তিনজন মহিলা সহ একজন পুরুষকে কিন্তু আটক করেছেন শিক্ষার্থীরা ভাই আমি তো চিনি তুই ভিতরে আয় আমরা আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম কিন্তু আসলে যে হোটেল সিতারাতে কিন্তু আসলে
অসামাজিক কার্যকলাপে আটক করা হয়েছে তিনজনকে, নারী সহ একজন পুরুষকে, এবং অসামাজিক কার্যকলাপে যেসব জিনিস ব্যবহার করা হয় সেসব জিনিসও কিন্তু আসলে উদ্ধার করেছেন সাধারণ শিক্ষার্থীরা এবং স্কাউটের লোকজন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাধারণ শিক্ষার্থীরাও আছেন এবং বাংলাদেশ স্কাউটেরও কিছু সংখ্যক সদস্য আছেন। আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি দক্ষিণ সুমার সিতারা আবাসিক হোটেল থেকে। আমরা যদি আপনাদেরকে একটু সিতারা যে আবাসিক হোটেলটি আছে সেটি যদি একটু ঘুরিয়ে দেখাই তাহলে আপনারা আসলে দেখতে পারবেন যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে রেজিস্টার অনেকগুলো খাতা আছে, তারপর বেশ কয়েকটি রুম এলোমেলোভাবে সম্ভবত আসলে সাধারণ শিক্ষার্থীরা এসব রুমে তল্লাশি করেছেন এবং অশ্লীল কাজে যেসব জিনিস ব্যবহার করা হয় সেসব জিনিস কিন্তু ওনারা যে তিনজন নারী ও একজন পুরুষ সহ মোট চারজনকে কিন্তু আটক করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আমরা আসলে আছি কিন্তু এখন দক্ষিণ সুরমার সিতারা আবাসিক যে হোটেলটি সেখানে, আমরা আপনাদেরকে তা সরাসরি তা দেখানোর চেষ্টা করছি। এমনকি আপনারা জানেন যে আসলে এই আমরা কিন্তু আছে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে আসলে ছাত্ররা পারে না যে এমন কোনো কিছুই নাই যে আসলে আমরা দেখতে পেয়েছি যে 5 আগস্ট আপনারা জানেন যে ছাত্র আন্দোলনের মাধ্যমেই কিন্তু আসলে সরকার পতন হয়। তারপর থেকেই কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করছেন, কোনো ছাত্ররাও কিন্তু আসলে ট্রাফিক সিগনাল, কেউ ওয়াল রাইডিংয়ের কাজ করছেন এবং কয়েকজন ছাত্র কিন্তু আসলে বাজার মনিটরিং করছেন। আবার কিছু কিছু ছাত্র কিন্তু আসলে আছে যে সিলেটে যে অসামাজিক কার্যকলাপ হয় যেসব আবাসিক হোটেলে, সেসব আবাসিক হোটেলে রেড দিচ্ছেন এবং মানুষজনকে রেড দিচ্ছেন এবং অসামাজিক কার্যকলাপে যারা জড়িত তাদেরকে ধরছেন, সেনাবাহিনীর কাছে তুলে দিচ্ছেন। আমরা আসলে এখন দাঁড়িয়ে আছি কিন্তু আসলে দক্ষিণ সুরমার আমরা আসলে বলছিলাম আসলে আমরা আছি আসলে সিতারা আবাসিক হোটেল দক্ষিণ সুরমা যেটি এটি এইখানে আমরা
আমরা আসলে আপনাদেরকে সরাসরি তা দেখানোর চেষ্টা করছি। আমার মেইন বাড়ি কুমিল্লার, আমার নাম হইছে আসমা। এখানে এইসব কাজে না, আমি ঝাড়ু মোছা দেই, 7 বছর ধরে আছি, চাকরি করি এখানে। যদি বিশ্বাস না হয় আশেপাশে দোকানপাটের থেকে খবর লইতে পারেন, মানুষে পোশাক করতে আসে, দেখে আমি যেখানে ঝাড়ু মোছা দেই। আমি তো প্রথম থেকে এই স্বীকারোক্তি দিতে আসি, আমার শরীরেই টাচ করে দেখেন, আমি জন নিয়ে চাকরি করার ক্ষেত্রে আওয়া লাগছে, ছুটিটা শুদ্ধ পাই না। উনারা আমি চিনি টিনি না, উনি আসছে সকালে, জাস্ট আমি অতটুকুই দেখছি, এক নজর সকালে দেখছি। কার সাথে না, উনারা আমি একাই উঠতে দেখছি, উনারা আমি একাই উঠতে দেখছি। আমরা দুইটা বোন মিলে আসছি, আমার একটা আপু আর আমি, বুঝছেন? আমরা এখানে যাচ্ছিলাম আর আপু আসছিলাম ওখানে, বুঝছেন? আপু আছে মানে গিয়াতে মাজারে, বুঝছেন? আমি এখানে গাড়ি দিয়ে মানে আসছিলাম, তারপর ভাই আপু আসছিল একসাথে, আপু বলতেছে তুমি এখানে একটু রেস্ট নাও, আমি আসতেছি। আমি ভাইয়ে পরিচিত বললাম না, মানুষ মুসলমান মুসলমানের পরিচিত হতে পারে। ওনারা বলতেছে ভাই আপনি তো আমার ভাইয়ের মতো, আপনি আমার কথাটা শুনেন, দরজা বন্ধ করবেন কেন? দর্শক, আমরা আসলে দেখতে পাচ্ছি যে আসলে শিক্ষার্থীরা কিন্তু আসলে যে আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হোটেল কর্তৃপক্ষ আসলে কিন্তু আর এইখানে ছাত্ররা কিন্তু আসলে ম্যানেজারকে নিয়ে আসছে। আমরা আচ্ছা, আমরা আসলে আপনি এইখানে কি দেখতে আসছেন? আমি স্টাফ দায়িত্বে আছি। ওনারা তো বলতেছে আপনি ম্যানেজার, আপনি নিজেও বলছেন যে আপনি আমি ম্যানেজার। আগে আমরা আমাদের ম্যানেজার আসল, আমাদের ম্যানেজার বাড়িতে গেছে কি? বর্তমান দায়িত্ব তো ম্যানেজার, অবর্তীত সবাই দায়িত্ব পালন করে। ওই তো আমরা আগে তো এগুলো ডিবির আসল, দে ডিবির ডিসি একজন আসল না, এই উপলক্ষে সব বন্ধ আসলো, সম্পূর্ণ সবকিছু বন্ধ আসলো। কতদিন বন্ধ ছিল এবং কতদিন আগ থেকে যে আপনাদের হোটেলে আবাসিক, এই যে আবাসিক হোটেলে এই যে এইসব কার্যকলাপ হচ্ছে, আগে কি হয়েছে না হয়েছে এগুলো আমরা কইতে পারবো না। আচ্ছা, এখন আপনি ম্যানেজার, আমি একটা কথা বলি, আপনি এখন ম্যানেজার, এই যে আপনার এই যে হোটেলে এই যে অপকর্ম চলে আপনি কি দেখেন না? আমরা দেখে কি হইব ভাই, এটা তো আমরা তো চাকরি করি, চাকরি করেন ভালো কথা, ঠিক আছে? আমরা ছাত্র নামছি, আপনারা কিছু হইলিছি, অবশ্যই আপনারা অতদিন ধরে কাজ করতেছেন, অবশ্যই পুলিশে জানে, প্রশাসনে জানে আপনাদের এইসব কার্যকলাপ। আমরা কারো চাঁদা উদা দিই না, আমরা তো এগুলো সব বন্ধ।
আপনাদের মধ্যে কোন চক্র আছে? না দর্শক, আসলে আমাদের আপনারা উনি কাজের মহিলা না, ঠিক আছে, এইখানে কি করেন উনি? উনি কি করেন আপনি বলেন? আমি দেখি নাই, এখানে কি করে? অন্যজন সকালে আইসি গো। আপনি কিন্তু একটু আগেও কিন্তু বলছেন যে এখানে আপনি অসামাজিক কাজ কাজ করেন, এখন আপনি বলেন যে আপনি এখন কেন কথা চেঞ্জ করছেন, এটা বলেন। আচ্ছা এই হোটেলের মালিক কে? আপনি মালিক আছে, একটু বলেন যে একজন এখানে জারু মুছে জারু কাজ পরিষ্কারের কাজ করে, অন্যজন এখানে কি করে? একজন এখানে দাঁড়ো মশার কাজ করে, উনি তো রুম দিয়েছে, রুম দিয়েছে ওই রুম কোনার রুমে তো ওই যে ওরা এসে একটা ছেলে মেয়েকে পাইল, মেয়ের কাছে কন্ডম মতো রাখাইছিল দুই জন। আপনি বলেন কন্ডম ভাইয়া তাহলে তো এই কাজ ব্যবসা করে, ব্যবসা করে আপনার হোটেলে ছাত্ররা তল্লাশি করে অনেকগুলা কন্ডম পেয়েছে, অসামাজিক কার্যকলাপে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো পেয়েছে, আসলে এটা কিভাবে আপনি দেখছেন কিংবা আপনি আপনি কিভাবে এখন বলবেন যে এখানে কোনো খারাপ কাজ হয় না? আমরা তো ভাই আমরা চাকরি করি। আপনি যাই করেন, আপনি চাকরি করেন, আপনি কোথায় চাকরি করছেন এটা কি আপনি জানেন না? আমি এক জায়গায় চাকরি করি, আমি কোন জায়গায় চাকরি করি সেটা আমার জানার দরকার। আপনি এখন এক জায়গায় চাকরি করছেন, ছেলে মেয়েকে নিয়ে কি খাওয়াচ্ছেন, টাকাটা কি খারাপ না ভালো সেটা কি জানেন? কিংবা এই যে আপনি যে বলছেন বারবার যে চাকরি করি চাকরি করি, আপনি যে জায়গায় চাকরি করেন এখানে কি হয় সেটা কি আপনি জানেন না? তো আমরা দর্শক আপনারা বুঝতেই পারছেন যে আসলে আর কিছুই এই আসলে বলার নেই যে আসলে এখানে কিন্তু আসলে অসামাজিক কার্যকলাপ হয় এবং চলে আসছে অনেকদিন থেকে, এমনকি যে এখন যে এইখানে যে কর্মকর্তা ছিলেন যে চাকরি করতেন কর্মচারী ছিলেন তিনিও কিন্তু বলেছেন যে আসলে মধ্যখানে এইখানে যে মাসুরা যে হিসরা দেয়া সেটা কিন্তু বন্ধ ছিল, কিন্তু আবার উনি এইটা বলেছেন। দর্শক দর্শক এই ছিল আমার কাছে দক্ষিণ সীমা সিতারা আবাসিক হোটেল থেকে সর্বশেষ খবরাখবর, পরবর্তীতে আবারও কোনো খবরাখবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।